শিশুর মতো ঘুমিয়ে আছো, কথা কেন বলো না? এতিম করে মোদের ফেলে যেও না গো আম্মা। শিশুর মতো ঘুমিয়ে আছো, কথা কেন বলো না? এতিম করে মোদের ফেলে যেও না গো আম্মা। মা দুনিয়া থেকে পর্দা নেওয়ার পরে তার ছেলেরা আজকের দুঃখ প্রকাশ করে কি বলছে দেখুন। শিশুকালের কথা মায়া বড় যে মনে পড়ে, একদিন আমি পড়েছিলাম কঠিন এক বিমারে, তখন আঁচলেতে লুকিয়ে রাখে মায়া আমার ঘুমাতে পারে না, আদর করে জড়িয়ে ধরে মা মুখে দেয় শত চুমা। মায়ের প্রেম দেখেছি সেদিন, মায়ের প্রেম দেখেছি সেদিন, আজও ভুলতে পারি না। এতিম করে মোদের ফেলে যেও না গো আম্মা। তোমার মতো দেখিনি কারে, বুক ভরা এত মায়া, ছেলের প্রতি দেখেছি মায়ের অন্তর ভরা শুধু দয়া, একদিন আমার দুষ্টুমিতে থাপড় মেরেছিলে মোর গালে, ডুকরে আমি কাঁদি যখন আদর করে নিল কোলে, আমার চোখের পানি দেখে জাননীর, আমার চোখের পানি দেখে জাননীর, কান্না তো আর থামে না। এতিম করে মোদের ফেলে যেও না গো আম্মা। শিশুর মতো ঘুমিয়ে আছো, কথা কেন বলো না? এতিম করে মোদের ফেলে যেও না গো আম্মা। মায়ের ভালোবাসা আর পাবো না ভেবে তাই কাঁদে হৃদয়, খোকা খোকা বলে কে আর ডাকবে গো বলো আমার, আদর করে কোলে তুলে মাথায় কে বুলাবে হাত, ভালোবেসে কে বা হেসে মুখে তুলে দেবে ভাত, নিজের
অনাহারে থেকে, মা নিজে অনাহারে থেকে জুগিয়ে দেয় ছেলের খানা, এতিম করে মোদের ফেলে, যে না ওগো আম্মা। সেই মাকে আজকের আমরা কত দূরে রেখে দিয়েছি, নিজের বিবি বাচ্চাদের প্রেমে পড়ে মাকে ঠিক মতো আমরা দেখভাল করতে পারি না। কবি বলছে দেখুন, আজকে দিনে আমি যে এক সমাজের মস্ত ধনী, এখনো আমি বুঝিনি কোনটা আসলি সোনার খনি, আর মায়ের হক দিয়েছি ফাঁকি বিবি বাচার মায়ায় পড়ে, আব্বা মাকে তাই তো আমি রেখেছি অনেক দূরে, বিবির বেলা কালিয়া কোতা ওগো, বিবির বেলা কালিয়া কোতা শুকনো রুটি মায়ের খানা, মা হলো জান্নাতেরি খোদার পরম নজরানা। শেষ কথায় কবি বলছে, শোনো নামাজি ও হাজি বলো তোমার কাবা কোথায়, তোমার জিন্দা কাবা মা ও বাবা শুয়ে কেন মাটির দাওয়ায়, আর সকল ইবাদত হবে বরবাদ রাখলে তাদের অবহেলায়, তোমার নামাজ রোজা হজ জাকাত সবই যে হবে রে খায়, হত ভাগা এম এ হান্নান, হত ভাগা এম এ হান্নান, হারিয়ে গেছে তার আম্মা, মায়ের কথা লিখতে গেলে নয়ন ফেটে বয়ে ঝর্ণা, শিশুর মতো ঘুমিয়ে আছো কথা কেন বলো না, এতিম করে মোদের ফেলে, যে অনাগো আম্মা, এতিম করে মোদের ফেলে, যে অনাগো আম্মা।